আচ্ছা, ব্যস্ত জীবন থেকে ছোট্ট ছুটি পাওয়া গেলে আপনার কি করতে ইচ্ছে করে? আমার ইচ্ছে করে এক ছুটে চলে যাই এমন কোনো জায়গায় যেখান থেকে অনেকটা আকাশ দেখা যায়। আকাশ মেশে পাহাড় চূড়ায়, পাহাড়ের কোল দিয়ে বয়ে যায় খরস্রোতা নদী, জলস্রোতের শব্দ ছাপিয়েও যেখান থেকে শোনা যায় বাহারি পাখির সুরেলা ডাক, তেমনি এক জায়গা হলো কাফের গাঁও। কালিম্পং থেকে 45 কিলোমিটার দূরে পাইন ঘেরা ছোট্ট একটা গ্রাম। তবে আজ আর কাফের গাঁওয়ের গল্প নয়, সেসব তো আগের পর্বেই হয়েছে। আজ কাফের গাঁও থেকে যাব লাভা, তবে তার আগে ঘুরে নেব বুদ্ধ পার্ক, ডপলিন ভিউ পয়েন্ট, নগদারা ভিউ পয়েন্ট আর খুব সুন্দর গুম্বাদারা মনাস্ট্রি, আর সব শেষে লাভা মনাস্ট্রি তো থাকবেই। দেখতে থাকুন টোটো কোম্পানির এই ব্লগটা, জেনে নিন কাফের গাঁও থেকে কোথায় কোথায় ঘুরে নেওয়া যায়। সুনীল তামাংজির কাফের হোমস্টে থেকে শুরু হলো আমার লাভার উদ্দেশ্যে যাত্রা। কাফের হোমস্টেতে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লাভা। প্রথমেই গেলাম কাফের বাজারের কাছে খুব সুন্দর এই বুদ্ধ পার্কে। বিশাল বড় বুদ্ধ মূর্তি, আর পাশেই রয়েছে রং বেরঙের ফুলে সাজানো পাহাড়ের বুকে তৈরি একটা খুব সুন্দর পার্ক। ভীষণ নিরিবিলি জায়গাটা, লম্বা পাইন গাছ আকাশের দিকে উঠে গেছে। বেশ কিছুক্ষণ বুদ্ধ পার্কে দিব্যি কাটিয়ে দেওয়া যায়। পার্ক ঘুরে চললাম ডপলিন ভিউ পয়েন্টের দিকে। এখানে এসে বুঝলাম আসলে এটা পাহাড়ের বুকে একটা ছোট্ট ক্যাফে। ক্যাফের ওপরটা রুফটপ এবং সেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আমি এখন চলে এসেছি ডপলিং ভিউ পয়েন্টে। চারপাশে পাহাড় আর তার মধ্যে এই জায়গাটা, অনেকে কিন্তু ভয় পেতেও পারেন এই জায়গাটাতে। এই যে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আমি যাব পিছনের দিকটাতে। এখান থেকে চারপাশটা অসাধারণ দেখতে লাগছে, প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে। বলা চলে এই ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি একটা সফিস্টিকেটেড ক্যাফে, মানে ক্যাফেটা তৈরি হচ্ছে, পুরোটা তৈরি হয়ে গেলে মানে এটাখানে যদি কেউ বিকালবেলাও আসেন চারপাশে আলো জ্বলবে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা সফিস্টিকেটেড ক্যাফে হতে চলেছে। আমার মনে হয় যে ওরা যেভাবে প্ল্যানিং করছে সেইভাবে সাজালে ইন ফিউচার এটা একটা খুব অ্যাট্রাকটিভ স্পট হয়ে দাঁড়াবে। বিশেষত সন্ধে এই জায়গাটা থেকে চারপাশের ভিউ যে চমৎকার দেখাবে তা নিঃসন্দেহে বলা যায়। এই জায়গা থেকে চারপাশের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ডপলিন ভিউ পয়েন্ট থেকে গাড়ি ছুটল নগদারার দিকে। এই জায়গাটা লাভার কাছে। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে যাওয়ার সময় চারপাশে সবুজের সমারোহে মন প্রাণ ভালো লাগায় ভরে যাচ্ছিল। এই ভালো লাগার টানেই তো পাহাড়ে আসা। এই সবুজ ঠান্ডা হাওয়া, এ যেন প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে মুক্তির আশ্বাস। এখান থেকে তাই ফুসফুস ভরে অক্সিজেন নিয়ে যাওয়া, যাতে আবার জীবন কাটানোর রসদ মেলে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নগদারায়। গেটের পাশে লাল গোলাপ যেন স্বাগত জানাচ্ছিল, চমক অবশ্য আরও ছিল। উপর থেকে লেকের ভিউ দেখে জাস্ট ফিদা। পাহাড়ের কোলে এঁকে বেঁকে গেছে স্বচ্ছ জলাশয়, আর চারপাশে রয়েছে রঙিন সমস্ত ফুল। জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে মন না ছুঁয়ে পারে না। কোথাও লাল, কোথাও হলুদ, আবার কোথাও সাদা। নগদারা ভিউ পয়েন্ট সেজে উঠেছে রকমারি ফুলে।
কোথাও আবার ঢেউ খেলানো পাহাড়ের বুকে আকাশ ছোঁয়া পাইন বন, তারই মধ্যে এঁকে বেঁকে গেছে স্বচ্ছ জলের জলাশয়টি। নগদারা লেক এক কথায় পর্যটকদের মন আকর্ষণের জন্য বসেই রয়েছে, আর রয়েছে বাঁধানো রাস্তা যেখান দিয়ে পুরো লেকটা ঘুরে নেওয়া যায়। আমি এখন রয়েছি নগদারা ভিউ পয়েন্টে, এটা লাভার একদম কাছে, ভীষণ সুন্দর। তবে এই যে নগদারা এখানে যে লেকটা, এটা আমার মনে হচ্ছে আর্টিফিশিয়াল একটা লেক, জলের খুব একদম স্বচ্ছ জল আর প্রচুর মাছ আছে। এখানে বোটিং হচ্ছে, চারপাশে প্রচুর গাছপালা, পাহাড়ের ধাপে ধাপে গাছগুলো নেমে গেছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে এটাকে ট্যুরিজম স্পট বানানো হয়েছে নতুন করে, কিন্তু গাছপালা ফুলের গাছ সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে ঢোকার জন্য 20 টাকা করে মাথা পিছু এন্ট্রি টিকিট লেগেছে, আর পার্কিং চার্জ লেগেছে 4-wheeler জন্য আরও 20 টাকা। তো এখানে ঘন্টাখানেক কাটানোর জন্য এই জায়গাটা বেশ কিন্তু ভালো লাগবে। সুমেন্দু লেককে ঘিরে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে মিরিকে, সেখানেও প্রচুর পর্যটক ভিড় করেন। সেই তুলনায় নগদারা ভিউ পয়েন্ট অনেকটাই ফাঁকা, আর সেই কারণে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে এই স্বচ্ছ জলাশয়ের বুকে ভেসে পড়তে পারেন পছন্দ মতো নৌকোয়। এখানে জলে খেলে বেড়ায় মাছের ঝাঁক। আমি ফাইনালি চলে এসেছি নগদারা ভিউ পয়েন্টে, নগদারা লেকে বোটিং করতে, আর আমি পেয়ে গেছি নতুন কিছু মানুষজনকে। হ্যালো, মাইসেলফ শর্বাণী রয়, আই এম কামিং ফ্রম আসাম, জোরহাট। আসাম, বাঙালি? বাঙালি। আচ্ছা, তাহলে কেন হিন্দিতে কথা বলছি? মানে এটা কি প্রথমবার নর্থ বেঙ্গলে এলেন নাকি আগে এসেছেন? এই জায়গাটাই তো প্রথমবার। আচ্ছা, আমি ভালো লাগলো। লোলেগাঁও ইচ্ছে ছিল যে লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার, তো ভেঙে গেছে। হ্যাঁ, ওটা যেহেতু আন্ডার রিপেয়ার, ক্যানট ভিজিট দ্যাট প্লেস, তাই আজকে এই জায়গাটাকে সিলেক্ট করা হলো নগদারা। কেমন লাগছে ভিউ পয়েন্টটা? ভিউ পয়েন্টটা জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। নগদারা ঘুরে গাড়ি ছুটলো গুম্বাদারার দিকে, আবার পাহাড়ি রাস্তা। সেই রাস্তায় এবার আমার সঙ্গী হলো কয়েকজন কচিকাঁচা। আসলে বেড়ানোর মজা এটাই, নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন কথা, তাই নিয়েই তো নতুন অভিজ্ঞতা। বহু দূরে আপনার নাম কে হে? মেরা মঙ্গল মিত্র। তোমারা? তুমকা? লক্ষ্মী মঙ্গল। ওকে, কোন সা ক্লাস মে পড়তে হো তুম সব? 8-6। তুম সব লোক যা রে বোলা যে উপর হে ঘর? ওকে, চলো টাটা, বাই। কচিকাঁচার দলকে ছেড়ে দিয়ে আবার ছুটলো গাড়ি, আমরা চললাম গুম্বাদারা মনাস্ট্রির দিকে, আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম সেখানে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুম্বাদারা মনাস্ট্রিতে, এটা একদম লাভার কাছে পাহাড়ের উপরে, চারপাশটা অসম্ভব শান্ত, আর মনাস্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর। পাহাড় মানেই মনাস্ট্রি। গুম্বাদারার বৈশিষ্ট্য হল এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। নেপালি ভাষায় গুম্বার অর্থ হল মনাস্ট্রি, আর দাঁড়া মানে পাহাড়চূড়ো বা পাহাড়ের মাথা। পাহাড়ের মাথায় তৈরি হয়েছে এই মনাস্ট্রিটি। এর কত বয়স তা অবশ্য আমার জানা নেই, তবে এই জায়গা যে মন কাড়বে সে বিষয়ে নিশ্চিত আমি। হঠাৎই চোখ গেল একফালি মাঠে, সেখানে খেলে বেড়াচ্ছে খুদের দল, ভেসে আসছে তাদের কোলাহল। আসলে যতই প্রকৃতির নৈঃশব্দ থাক, শিশুদের কোলাহল যেন আলাদাই প্রাণ এনে দেয়। আমি যখন গিয়েছিলাম তখন অবশ্য মনাস্ট্রি বন্ধ ছিল, তাই বাইরে থেকেই প্রদক্ষিণ করে আমাকে এ যাত্রায় চলে আসতে হলো।
অনেকেই গুম্বাদারার নাম জানেন না, তবে একটা কথা হলফ করে বলতে পারি, কালিম্পং বা লাভা গেলে অবশ্যই এই মনাস্ট্রিটা ঘুরে আসুন, আর সেটাও কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই জায়গা আপনাকে মানসিক শান্তি দেবে। পাইন বনের রাস্তা ধরে আবার ছুটল গাড়ি, এবার আর এদিক ওদিক কোথাও নয়, বিকেল হতে চলল, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, এবার যাব সোজা লাভা, তবে লাভা পয়েন্ট ঘুরে যাব লাভা মনাস্ট্রি। লাভা মনাস্ট্রির পাশেই আমার রাতে থাকার জায়গা। একদিকে পাইন বন, অন্যদিকে ভিউ পয়েন্ট, এটাই হলো লাভা পয়েন্ট। লাভাতে আমি উঠেছিলাম গ্রিন প্যালেস হোটেলে। হোটেলের বারান্দা থেকেই দিব্যি লাভা মনাস্ট্রি দেখা যায়, এটাই ছিল মনাস্ট্রির গেট। পাহাড়ের কোলে ধাপে ধাপে উঠে গেছে লাভা মনাস্ট্রি। এইটা ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, তাই আগামী পর্বের জন্য তোলা থাকলো লাভা মনাস্ট্রির গল্প। আর আগামী পর্বে আমি ঘুরিয়ে দেখাবো গ্রিন প্যালেস হোমস্টেটাও। দেখতে থাকুন আমার ব্লগটা, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেল টোটো কোম্পানিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু।